নিখোঁজ হয়ে যাওয়া একমাত্র পুত্র সন্তানকে খুঁজে পেতে কোনো কসর বাকি রাখছেন না নিরুপায় শান্তি সিনহা। ইতোপূর্বেও নিখোঁজ হয়ে যাওয়া পুত্র সন্তানকে উদ্ধার করতে সবার নিকট বিনম্র আবেদন রেখেছিলেন এক পুত্রহারা মা। উল্লেখ করা প্রয়োজন যে সামান্য সাইকিয়াট্রিক তথা একমাত্র পুত্র সুব্রত সিনহাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের কৈলাসহর মহকুমার ডোলগাঁও গ্রামের শান্তি সিনহা, সঙ্গে ছিলেন অপর একজন নিকটাত্মীয়। 12 ডিসেম্বর তারা শিয়ালদা রেল স্টেশনে পৌঁছেন রাজ্যে ফেরার জন্য। দুপুর 12টায় আচমকায় নিখোঁজ হয়ে যায় সুব্রত সিনহা। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিশ না পেয়ে শিয়ালদাতেই মিসিং ডায়েরি করেন। রাজ্যে ফিরেছেন 18 ডিসেম্বর। এখনও থানা পুলিশ করলেও প্রায় 1 মাস অতিক্রান্ত হবার পথে কোনো সন্ধান নেই নিখোঁজ সুব্রত সিনহার। বাধ্য হয়ে একটি ঘোষণা করলেন শান্তি সিনহা। পুত্র শোকে বিহ্বল শান্তি সিনহা কি ঘোষণা করলেন শুনে নিন এই প্রতিবেদনে। নমস্কার সুধী দর্শক, আপনারা সবাই জানেন ডিসেম্বরের 12 তারিখ আমাদের কৈলাসহরের ডলগো নিবাসী শান্তি সিনহা আমার সঙ্গে বসে আছেন। উনি ওনার ছেলে 24 বর্ষীয় ছেলে সুব্রত সিনহা। এই সুব্রত সিনহা সামান্যভাবে একটু মানসিকভাবে ভারসাম্যহীন। শান্তি সিনহা তার ছেলেকে নিয়ে কলকাতা গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং ডিসেম্বরের 12 তারিখ তারা ফিরছিলেন, ট্রেনে করে তারা ফিরবেন। তারা এসে পৌঁছলেন কলকাতার যে শিয়ালদা রেল স্টেশন, সেখানে পৌঁছল। সেখানে পৌঁছার পর শান্তি সিনহা যে সুব্রত সিনহার যে মা, হঠাৎ করে সুব্রত তার কাছ থেকে দূরে চলে যায় এবং পরবর্তীকালে সে নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে জিআরপি যে পুলিশ স্টেশন আছে এখানে তারা মিসিং এন্ট্রি করেছিল এবং পরবর্তীকালে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা ফিরে আসলো কৈলাসহরে এবং কৈলাসহর থানায় তারা ওই ব্যাপারটা তারা থানাকে অবগত করেছিল। তো এই ব্যাপারে আজকে সুব্রত সিনহার মা যে নিখোঁজ হয়েছে, সুব্রত সিনহা আপনার স্ক্রিনে দেখতে পারছেন, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সুব্রত সিনহার মা যে শান্তি সিনহা আমার সঙ্গে বসে আছেন, উনি একটি ঘোষণা করতে যাচ্ছেন। তো এর আগে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি, সঙ্গে বসে আছেন, আপনার নামটা একটু বলুন। রঞ্জন সিনহা। রঞ্জন সিনহা, এই রঞ্জন সিনহা হচ্ছে গিয়ে উনি হচ্ছেন গিয়ে আপনার সুব্রত সিনহা তার জামাইবাবু, আমার সঙ্গে বসে আছেন, আপনারা দেখতে পারছেন। তো এই সুব্রত সিনহাকে এখন অবধি না খুঁজে পেয়ে প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পথে তো সুব্রত সিনহার মা শান্তি সিনহা এবং সঙ্গে বসে আছে যে জামাইবাবু রঞ্জন সিনহা, তারা একটি আজকে ঘোষণা করতে যাচ্ছে এবং সেই ঘোষণাটাই আমরা আপনাদেরকে শোনাতে চাই। তো দিদি ভাই, আপনারা কি ঘোষণা করতে চাই মানে যাচ্ছেন আজকে বলুন একটু। আমি কি আসলে পাওয়ার জন্য যে ধরে দেব তাকে 50,000 টাকা দিয়ে দেব। তো রঞ্জন সিনহা, আপনি কোন শুনলেন এক্ষুনি আপনার শাশুড়ি মা বললেন যে 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 সুব্রত সিনহা সম্পর্কে যে সঠিক তথ্য দিতে পারবে বা যিনি সঠিক তথ্য দিতে পারবেন তাকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হবে, এই ব্যাপারে আপনার মতামত? আমার শ্যালক সুব্রত সিনহাকে যে কোনো ব্যক্তি যদি পাইয়ে থাকেন তাহলে তাকে আমরা 50,000 টাকা দিয়ে পুরস্কৃত করব এবং এ মানে ওনার তথ্য অনুযায়ী, তথ্য মোতাবেক যদি আমরা পাই তাহলে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। তো সুধী দর্শক, এখন শুনলেন আপনারা শান্তি সিনহা যে ঘোষণাটা করলেন, সঙ্গে মতামত পোষণ করেছেন রঞ্জন সিনহা। তো ব্যাপারটা আমি একটু খুলে বলে দিচ্ছি আপনাদেরকে। সুব্রত সিনহার মা শান্তি সিনহা এবং যে জামাইবাবু রঞ্জন সিনহা তারা এটাই ঘোষণা করলেন, নিখোঁজ সুব্রত সিনহার সম্পর্কে কেউ যদি সঠিক তথ্য দিতে পারেন এবং সেই তথ্য মোতাবেক যদি সুব্রত সিনহাকে খুঁজে পাওয়া যায় সেই তথ্যদাতাকে তার পরিবারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হবে এবং সেই তথ্যদাতা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে, কোনো সাংবাদিক বন্ধু হতে পারেন, কোনো পুলিশকর্মী হতে পারেন বা যে কেউ হতে পারেন। আপনারা তথ্য দেবেন আমাদেরকে বা কোনো থানায় আপনারা তথ্য দিতে পারেন, আমরা স্ক্রিনে টেলিফোন নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা এই টেলিফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে শান্তি সিনহার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা নম্বর দিয়ে দিচ্ছি। এবং সেই তথ্য মোতাবেক যদি নিখোঁজ সুব্রত সিনহাকে খুঁজে পাওয়া যায় সেই তথ্যদাতাকে নগদ 50,000 টাকা পুরস্কৃত করা হবে তার পরিবারের পক্ষ থেকে এবং সেই তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণভাবেই গোপন রাখা হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা, পায়োনিয়ার।